বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি নিউইয়র্কে সব স্কুল বন্ধ ঘোষণা বিধি নিষেধের প্রতিবাদে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ শুভ সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ বাগেরহাটে নবজাতক চুরি যাওয়ার তিন দিন পর পুকুর থেকে লাশ উদ্ধারের ঘটনায় শিশুর বাবা চাচা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে গতরাতে মোরেলগঞ্জ থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেফতার করা হয় রোববার মোরেলগঞ্জের গাবতলা এলাকায় বাবা সুজন খান ও মা শান্তা আক্তারের সঙ্গে ঘুমিয়ে থাকার হঠাৎ শিশুটি নিখোঁজ হয় এ ঘটনায় সোমবার রাতে শিশুটির দাদা আলী হোসেন বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন পরে বুধবার সকালে বাড়ির সামনের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় গত রাতে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা সুজন ও চাচা রিপন সহ তিনজনকে আটক করে পুলিশ রাস্তাঘাট ছোপছাড় এমনকি ডাস্টবিনেও পরিত্যক্ত অবস্থায় মাঝে মাঝে মিলছে নবজাতক কিন্তু কোনো সূত্র না থাকায় একটি ঘটনারও কুল কিনারা করা যায়নি পুলিশ বলছে জাতীয়ভাবে ডিএনএ ব্যাংক করা গেলে সহজেই পরিচয় জানা যাবে সমাজবিজ্ঞানী ও আইনজীবীদের মতে যে সংস্থাগুলো শিশুদের লালন পালন করে কথিত বাবা মার উচিত শিশুকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে সরাসরি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তোমালের রিপোর্ট অল্প কদিন আগের কথা হেমন্তের শেষ বিকেল পেরিয়ে হিমেল সন্ধ্যার আগে আগে রাজধানীর কুড়িল সড়কে নেমে আসে বর্বরতার রাত কে বা কারা কাপড়ের ব্যাগের ভেতর রেখে যায় ফুটফুটে এক ছেলে সন্তান সেদিন ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট সমরেশ মণ্ডল এটা কি আসলে স্বাভাবিক মানুষের কাজ আমার আসলে যখন দেখছি ব্যাগের ভিতরে তখন আমার মানে পুরো শরীর যেন একটা ঝাঁকি মেরে উঠছে ভালো মন্দ আর কি বিচার করারই হয় নাই যে আমার মেন উদ্দেশ্য যে বাচ্চাটা কতক্ষণ না খেয়ে আছে হাসপাতাল নিতে হবে আগে বাচ্চাটা বাঁচাতে হবে ব্যাগ খুলতেই কেঁদে ওঠে নবজাতক একইভাবে শাহবাগ ফুটপাতে বাস কাউন্টারের বক্সের ভেতর থেকে পাওয়া যায় নবজাতক ঢাকা মেডিকেলে কমাস আগে কুকুরের মুখে দেখা যায় আরও একটি নবজাতক তার ক্ষীণ কান্নার আওয়াজে ছুটে আসেন ক্যান্টিনের কর্মচারীরা কুকুর নিয়ে আসছিল বাচ্চা নাকি কুকুর ওদিকে গেলে নিয়ে আসছে আচ্ছা এভাবে কেবল অক্টোবরেই রাজধানীতেই উদ্ধার হয় চার নবজাতক এর মধ্যে দুটি জীবিত আর দুটি ছিল মৃত গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলছেন যদি দেশের সকল নাগরিকের ডিএনএ ব্যাংক তৈরি করা সম্ভব হয় তবে ফেলে যাওয়া শিশুটি কার তা সহজেই জানা সম্ভব এখন যেই কেউ একটা অপরাধ করে যাচ্ছে যে আমি তো কিছু রেখে গেলাম না তখন তার মনে ভিতরে থাকবে আমার তো এই জিনিস ওইখানে রাখা আছে চাইলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ হোক অথবা 10 বছর পরেও আমার এই কারণ ধরে ফেলতে পারে নারী ও শিশুদের নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন কথিত এসব বাবা মা রাস্তায় ফেলে না দিয়ে শিশুটিকে সঠিক উপায়ে দত্তক দিতে পারেন এই সমস্ত সংগঠনরা কাজ করে তাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারবে এবং তাদের সমস্ত গোপনের এই শিশুদের সেখানে জন্ম হওয়া এবং সেখানে তারা ভলান্টারি দিয়েও দিতে পারে সাধারণত অনৈতিক সম্পর্কের ফসল এসব শিশু কিন্তু উচ্চবিত্তের ক্ষেত্রে গর্ভপাতের উদাহরণ থাকলেও নিম্নবিত্ত এবং ভবঘুরে মানুষদের সেই সতর্কতা নেই সাধারণত কোনো অপরাধের ক্ষেত্রে পরিবার অভিযোগ নিয়ে হাজির হয় পুলিশের কাছে কিন্তু যখন পরিবারই নিজ সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন অভিযোগ করার নিজের কেউ থাকে না কিন্তু বাস্তব হলো সত্যি যে এইসব নবজাতকের কোনো দোষ নেই জন্মই যেন তার একমাত্র দোষ আর তাই জন্মের পরই চলে মৃত্যুর আয়োজন আতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় আজ এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে মোমো ফয়সাল সকাল ঠিক 7:30টায় কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে এই মুহূর্তে মজনুকে রাখা হয়েছে আদালতের গারদখানায় ঠিক বেলা 2:30টার সময় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাথে তোলা হবে আসামি মজনুকে এবং ঠিক সেই সময় কিন্তু বিচারক মোসাম্মদ কামরুন নাহার তিনি রায় ঘোষণা করবেন আপনাকে যদি জানিয়ে রাখতে চাই রায়কে উপলক্ষে কিন্তু আজকে আদালতে
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আদালতে উপস্থিত আছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা, উপস্থিত আছেন তার বিভাগের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যারা শুরু থেকেই এই ধর্ষণ মামলায় ভুক্তভোগীর পরিবারকে আইনি সহায়তা দিয়ে আসছেন। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এই ধর্ষণ মামলাটি কিন্তু মাত্র 13 কার্যদিবসে মামলার বিচার কাজ শেষ হয়েছে এবং গত 19 নভেম্বর বিচারকের মামলাটি রায়ের জন্য আজকের দিনটি নির্ধারণ করেন। এই মামলায় মোট 24 জন আসামি ছিলেন, যাদের মধ্যে 24 জন সাক্ষীর মধ্যে 20 জন সাক্ষী তারা আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং স্বয়ং ভিকটিম তিনি কিন্তু আসামি মজনুকে শনাক্ত করে আদালতে সাক্ষী দিয়েছেন। পাশাপাশি এই ধর্ষণ মামলায় কিন্তু নিজের অপরাধ স্বীকার করে আসামি মজনু 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছিলেন স্বীকারোক্তিমূলক। পাশাপাশি এই ধর্ষণ মামলার কিন্তু যে ধরনের আলামত ছিল সেগুলো কিন্তু গোয়েন্দা পুলিশ আদালতে উপস্থাপন করে তারা চার্জশিট দিয়েছেন এবং চার্জশিটে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে আসামি মজনু ভিকটিমকে ধর্ষণের পর তাকে 3 ঘন্টা আটকে রেখে তাকে নির্যাতন করেন এবং ভিকটিমের মোবাইলটি যখন সে অন্য একজনের কাছে বিক্রি করতে যায় সেই মোবাইলের সূত্র ধরে কিন্তু এই ধর্ষণ মামলার রহস্য উন্মোচন করে আসামি মজনুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন র‍্যাব এবং পরবর্তীতে এই মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তো এখন দুপুরের পরই রায় দিবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী বরাবরই বলছেন যেহেতু তারা আদালতে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন সেহেতু তারা আসামি মজনুর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিবেন আদালত, এমন প্রত্যাশাই তারা করেছেন। ফয়সাল, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ঘোষিত হবে আজ। সহকর্মী মার্জিয়া মোমো সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে নিম্ন আদালত থেকে। সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুদিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। এতে চরম বিপাকে পড়েছেন নগরবাসী, পানির জন্য দেখা দিয়েছে হাহাকার। বুধবার সন্ধ্যা 6টায় 32 ঘন্টা পর সিলেট মহানগরীতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় কিন্তু এখনও অর্ধেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়ে গেছে। সন্ধ্যা নাগাদ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন বিদ্যুৎ কেন্দ্রটির কর্মকর্তারা। মঙ্গলবার সকাল 11:15 দিকে সিলেটের কুমারগাঁওয়ে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ আগুন লাগে। পরে দমকল বাহিনীর 7টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও 2টি উচ্চ ক্ষমতার ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, কন্ট্রোল প্যানেল পুড়ে গিয়ে পুরো সিলেট নগরী সহ সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন গড়ে 1.5 হাজার মানুষ। এ অবস্থায় নিউ ইয়র্ক সিটির সব স্কুল বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার মেয়র বিল ডি ব্লাসিও এ ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1,57,000 মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1,800 বেশি। আগের দিন মঙ্গলবার মারা গেছেন 1,658 জন আর আক্রান্ত হয়েছেন 1,61,645 জন। প্রতিদিনই গড়ে 1.5 লাখের ওপর মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 1.5 হাজারের বেশি। এই অবস্থায় বৃহস্পতিবার থেকে নিউ ইয়র্ক সিটির সব স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন সিটির মেয়র বিল ডি ব্লাসিও। Unfortunately, as of today, on our 7-day rolling average for coronavirus positivity, New York City has hit exactly 3.0%. তবে বাসায় থেকে অনলাইনে শিক্ষার্থীদের রিমোট লার্নিং অব্যাহত থাকবে। এদিকে গত শুক্রবার থেকে নিউ ইয়র্কের রেস্টুরেন্ট, বার ও জিম রাত 10টার পর থেকে বন্ধ আছে। এছাড়া ধর্মীয় উপাসনালয়, রেস্টুরেন্ট এমনকি বাসা বাড়িতে 10 জনের বেশি উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনার দ্বিতীয় স্রোতে আগামী 6 মাসে আরও 2.5 লাখ মানুষের মৃত্যু হতে পারে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার না করায় করোনা মোকাবেলায় ব্যাপকভাবে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাধাগ্রস্ত ও বিলম্ব হতে পারে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট বোরলা এক বিবৃতিতে বলেছেন, তারা এমন এক ভ্যাকসিন বাজারজাতকরণের প্রক্রিয়ায় আছেন যা ভয়াবহ এই মহামারী ঠেকাতে কার্যকর হবে। ইতিমধ্যে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর কাছে আবেদন করা হয়েছে। ফাইজার জানিয়েছে, ভ্যাকসিনটি 95% ক্ষেত্রে কার্যকরী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতে পেঁয়াজ রফতানি বন্ধ রাখলেও
তিন মাস ধরে স্থির দেশের পেঁয়াজের বাজার। আমদানি পেঁয়াজের শতভাগ ভারত নির্ভর বলে রফতানি বন্ধ করলে চরম অস্থির হয়ে পড়ত বাজার, কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের ব্যবসায়ীরা গত বছরের অভিজ্ঞতায় নতুন করে নানান দেশের বাজার ধরায় ফিরেছে স্থিরতা। এক্ষেত্রে নীরবে ভূমিকা রাখছে দেশের পেঁয়াজ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। টানা দুবছর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে লাগামহীনভাবে বেড়ে অস্থিরতা সৃষ্টি হয় দেশের বাজারে। প্রথমবার কেজিতে 300 ঠেকলেও দ্বিতীয়বার 100 পর্যন্ত ঠেকে। এই অবস্থায় নতুন নতুন দেশের বাজার ধরে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ইন্ডিয়া কন্টিনিউ পুরো বন্ধ করে রেখে দেয়, তারপরও বাংলাদেশ ভালো থাকবে। 8 দেশ থেকে পেঁয়াজ এখন বর্তমান মার্কেট বাংলাদেশের মার্কেটে আছে। আমদানি কারকরা বলছেন, এ ধারা অব্যাহত রাখতে পারলে ভারতের উপর নির্ভরতা কমবে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ আনতে পারে বা ওই চিনে গেছে, প্লাস আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে, যার কারণে ভারত নির্ভরশীল আমরা। এই অবস্থায় 11টি দেশের বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। সরকার যদি ব্যবসায়ীদের দেখে সুনজরে না দেখে, আর্থিক সহযোগিতা না করে, তাহলে ভবিষ্যতে সংকট হলে আমদানিকরা তখন আমদানি করতে উৎসাহ হবে না। গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন ব্যবসায়ীরা। এরপরই কেজি সহনীয় মাত্রায় নেমে আসে পেঁয়াজের দাম। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে বাজার ধরার কারণে নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশীয় পেঁয়াজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শুধু নদী থেকে নয়, বালুখেকোদের লোলুপ দৃষ্টি মানুষের ফসলি জমি ও সমতল জায়গার দিকেও। এতে একের পর এক ভরাট জমি কেটে নদীর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। বালু উত্তোলন করে ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে জনপদ। প্রশাসন বলছে ফেনীর সীমানায় চট্টগ্রামের প্রভাবশালীরা বালু তোলায় তারা রয়েছেন বিপাকে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী নদীর প্রায় সবখানে চলছে বিরামহীন বালু উত্তোলন। দিনরাত নদী কিংবা ফসলের জমি, বালুখেকোদের করাল গ্রাস থেকে রেহাই মিলছে না বসত ভিটাও। জমিনের থেকে বালু উড়ায় তা আমাদের বাড়ির ক্ষতি যেতে আছে। বালু তুলি বাঙ্গি ফেলার, তাহলে আমরা কিভাবে থাকব? আর বৈধ মহালে সরকারের নির্দিষ্ট নীতিমালা থাকলেও সেগুলো অমান্য করে ইচ্ছে মতো বালু তুলছে প্রভাবশালীরা। স্থানীয়রা মনে করছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণেই প্রশ্রয় পাচ্ছে এসব অবৈধ বালু উত্তোলনকারীরা। ফলে প্রতি বছর নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী ও পরশুরাম উপজেলার হাজার হাজার একর জমি, বিলীন হচ্ছে বসত ভিটা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা। মেশিন দিতে কাড়ি কাড়ি ব্যাগ লই যার কই তো নেজ জঙ্গ কাড়ি নের কই জঙ্গ বাঙ্গি জেলে আমরা জনগণে মন জামু কন্ডে। 200 ফ্যামিলি আছে এই জায়গায়, তারপর এখানে একটা মসজিদ আছে, এরা তো এটাও চিন্তা করতেছে না। প্রতিবাদ করে কার কাছে প্রতিবাদ করলে তো এমনি মারবে আরো। ফেনীর জেলা প্রশাসক জানান চট্টগ্রাম ও ফেনী দুই জেলায় সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো মোবাইল কোড করেছি এবং তাকে ব্যাপক জরিমানা করা হয়েছে এবং অবৈধ ড্রেজার বা অন্যান্য যেসব ইকুইপমেন্টস রয়েছে সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। জেলা প্রশাসনের তালিকাভুক্ত 8টির মধ্যে সবচেয়ে বড় বালুমহল হলো সদর উপজেলার লেমুয়াঘাট। আর সেই মহলটি গত এক যুগ ধরে কোনো ইজারা না হওয়ায় সরকার প্রায় 6 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হলেও থেমে নেই বালু উত্তোলন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকাল 10:30 তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ছেড়ে যায়। কাতার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 27 জন ফুটবলার স্কোয়াড দেওয়া হয়েছে, কিন্তু তাদের মধ্যে 2জন সদস্য এই দলের সঙ্গে যাচ্ছেন না। করোনা পজিটিভ হওয়ায় মঞ্জুরুল রহমান এবং ইঞ্জুরির কারণে নাবিব নেওয়াজ দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। এছাড়া প্রধান কোচ জেমি ডেও করোনা পজিটিভ হওয়ায় কাতার যাচ্ছেন না। 4 ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল, সেখানে নিজেদের সেরাটা খেলার প্রত্যয় জেমিডের শিষ্যদের। আরো প্র্যাকটিস করতে হবে, আরো হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ নাইলে আমরা পারব না কাতার সাথে। Against the bigger team there is always a big motivation and of course against Qatar again I hope we will play up to the best because if we just play 80% we will get crushed.
এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।